হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টিচিং অ্যান্ড আর্ট। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে থাকবে এই সিম্পল সোবার স্লিপ ডিজাইনটি। এরকম ধরনের একটি স্লিপ ডিজাইন আপনারা কুর্তি বা কামিজের জন্য তৈরি করে নিতে পারেন। এখানে আমি মাঝ বরাবর একটি কাট ডিজাইন করেছি আর হচ্ছে লেস দিয়ে ডেকোরেট করেছি। খুবই সিম্পল, সহজ এবং খুব অল্প সময়ের মধ্যেই স্লিপটি তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি একটি নর্মাল স্লিপ কাট করে রেখেছি, যেটার লেন্থ রয়েছে 15 ইঞ্চি আর মুহুরির চওড়া রয়েছে এখানে 6.5 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে লেন্থ নিয়ে নেবেন। এখন একটি 4 ইঞ্চি চওড়ার পট্টির কাপড় নিয়ে হাতার কাপড়ের রং সাইডের ওপর এই পট্টির কাপড়ের সোজা সাইডটা রাখলাম এরকমভাবে। এবার সেন্টার বরাবর একটি 1 ইঞ্চি লম্বা দাগ টেনে নিলাম। এখন এই দাগটির দুই সাইডে আমাদেরকে ভি শেপ ড্র করে নিতে হবে। আর একদম ধার দিয়ে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন এখানে নিয়ে নিলাম এরকমভাবে। তো যেরকমভাবে দাগটা টানা হয়েছে ঠিক সেরকমভাবে আমাদেরকে মেশিনে সেলাই করে নিতে হবে। এখন ভি শেপের বাইরের দিকে যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দেবো আর এখানে ছোটো ছোটো করে কাটস বসিয়ে নেব, তারপর সোজা সাইডে টার্ন করে নেব। এবার ভালো করে আয়রন করে নিলে এখানে ফিনিশিং চলে আসবে। এখন ওপরের দিকে 1/2 ইঞ্চি এরকমভাবে ফোল্ড করে দিয়ে এর কিনারা ধরে একটি সেলাই বসাতে হবে এরকমভাবে। আর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের লেস এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো এরকমভাবে এর ওপরে এই সেলাইটাকে ঢেকে একটি লেস বসিয়ে নিতে হবে। তো প্রথমেই নিচের দিকের যেই পার্টটা উল্টিয়েছিলাম আমরা, সেই শেপটার ওপরে সোজা সাইডের ওপরে এরকম চাপ সেলাই দিয়ে নিতে হবে। তারপর ওপরের দিকটা আমি এখানে 1/2 ইঞ্চি ফোল্ড করে নিয়েছি, তারপর সোজা সাইডের ওপরে এখানে সেলাই করে নিতে হবে। এরপর আমাদেরকে এই সেলাইয়ের ওপরেই লেসটা বসিয়ে নিতে হবে। এখন এই কাটা অংশটার ওপর আপনারা চাইলে কোনো ধরনের শো বাটনও বসিয়ে নিতে পারেন। এবার হাতাটাকে মাঝ বরাবর একটি ফোল্ড করে নিয়ে সাইডের ফিটিংসের মাপ অনুযায়ী সেলাই করে কামিজের সঙ্গে জুড়ে নিতে হবে। তো আমি এখানে ফ্লাওয়ার লেস থেকে একটি ফ্লাওয়ার কেটে নিয়ে এরকম কাটা অংশের ওপরে হাতে সুতোর মাধ্যমে আটকে নিয়েছি। মার্কেটে এরকম অনেক ধরনের ফ্লাওয়ার লেস কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে একটি ফ্লাওয়ার কেটেও এখানে বসাতে পারেন। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।